রেস্টুরেন্টের মতো চিলি চিকেন কী করে ঘরেই বানানো যায় আজকে আমরা এই ভিডিওটিতে দেখব। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটিকে ম্যারিনেট করার জন্য আমরা ইউজ করব 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন, 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার আর 1টি ডিম অ্যাড করব। এরপর এর মধ্যে 3 থেকে 4 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা মিক্স করব। এবার এই সমস্ত মিশ্রণগুলিকে ভালো করে মিক্স করে এই পুরো জিনিসটিকে আমরা 30 মিনিটের মতো ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেব। চিকেনটি যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণে আমরা বাকি জিনিসপত্রগুলি রেডি করে নেব। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ আর 1টা ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সঙ্গে আদা রসুন আর লঙ্কাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রান্না কমপ্লিট হয়ে গেলে উপরে দেওয়ার জন্য ধনে পাতার ইউজ করব। এরপর 1টা বাটির মধ্যে আমরা 2 কাপ জল নেব আর ওর মধ্যে 3 থেকে 4 চামচ টমেটো সস, 3 থেকে 4 চামচ চিলি সস, 2 থেকে 3 চামচ সয়া সস, 2 থেকে 3 চামচ ভিনিগার আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে পুরো একটি মিশ্রণ বানিয়ে নেব। মনে রাখবেন জলটি যেন ঠান্ডাই থাকে, গরম জলে ভিনিগার ঠিক করে মিক্স হবে না। 30 মিনিটের মতো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমরা 1টি কড়াইয়ে তেল নেব আর ওই চিকেনগুলি 1টি 1টি করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলি একটু ফ্রাই হয়ে গেলে 1টি খুন্তি নিয়ে আমরা এগুলিকে নাড়াচাড়া করে 2 পাশটি ভালো করে ফ্রাই করে নেব। আমাদের চিকেনগুলি এখন বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমরা 1টা ঝাঁঝরি নিয়ে চিকেনগুলিকে সব তুলে নেব। এই সেম প্রসেসেই আমরা বাকি চিকেনগুলিকেও ফ্রাই করে নেব। এরপর 1টি কড়াইয়ের মধ্যে আমরা ওই যে তেলটি আমাদের ভাজার পরে বেঁচে থাকবে সেই তেলটি নিয়ে নেব আর ওর মধ্যে আদা আর রসুন কুচো দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে নেব। এরপর এগুলিকে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকব। আমরা খুব বেশি করে পেঁয়াজ আর রসুনগুলিকে ভাজবো না। এরপর আমরা যে কর্নফ্লাওয়ার সসের মিশ্রণটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমরা অ্যাড করব 1 চা চামচ নুন আর 1টু চিনি। তারপর এটিকে একটু ফুটতে দেব। যখন মিশ্রণটি বেশ ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা যে চিকেনগুলি ভেজে রেখেছিলাম সেইগুলিকে 1টি 1টি করে অ্যাড করে দেব। সমস্ত চিকেনগুলি অ্যাড করে নিয়ে এই মিশ্রণটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জিনিসগুলি ভালো করে মিক্স করে নেব আর একটু ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। উপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিন আর চিলি চিকেন সার্ভ করার জন্য রেডি হয়ে গেলো।